বাংলাদেশ নামক ভূখণ্ডটি সবসময় ছিল মুক্ত চিন্তা ও অসাম্প্রদায়িক চেতনা সমৃদ্ধ এবং বিভিন্ন ধর্ম বর্ণের মানুষের সাংস্কৃতিক সৌহার্দ্যময় সহাবস্থানের এক জনপদ। মধ্যযুগের প্রথম দিকে বাংলায় একে একে এসেছে পাল যুগের বৌদ্ধ রাজত্ব, সেন যুগের হিন্দু রাজত্ব, 1300 শতকের শুরুর দিকে মুসলিম অভিযানের মধ্য দিয়ে বাংলায় গোড়াপত্তন হয় সুলতানি শাসনের, এবং তা চলতে থাকে 1700 শতকের মাঝামাঝি সময়ে মোগল সাম্রাজ্যের পতনের আগ পর্যন্ত। এ অঞ্চলের মানুষ শরণাতীত কাল থেকে পরস্পরের মধ্যে ভাব বিনিময় ব্যবহার করেছেন বাংলা ভাষা। নানা বিবর্তনের মধ্য দিয়ে 11-12 শতাব্দীতে বাংলা ভাষা ও বর্ণের বর্তমান রূপটি মোটামুটি স্থায়ী হয়। বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর লেখ্য ভাষায় ব্যবহৃত হয় বাংলা বর্ণমালা। কেবল বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলে 14 শতকে বাংলা বর্ণমালার পাশাপাশি সিলেটি নাগরী লিপি বর্ণমালার প্রচলন ঘটে। এই সিলেটি নাগরী লিপিতে রচিত হয়েছে শত শত পুঁথি। দৈনন্দিন কার্যক্রমেও ব্যবহৃত হয়েছে এ বর্ণমালা। প্রায় 600 বছর বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে প্রধানত সিলেট অঞ্চলে প্রচলিত ছিল এ লিপি। আমার আম্মা উনি নাগরী পড়তেন, হারাচন্দ্র যারা বললেন এটা আমি শুনতাম, শুনতে শুনতে এটা একটু সুর দিয়ে পড়তে হবে, একটা সুর আছে, এটা প্রতিবার একটা সুর আছে, এটা একটা তাল আছে এর মধ্যে, তো ওইরকম উনি পড়তেন আর কি। আমরা ছোটো ছোটো বাচ্চারা ওনাকে ঘিরে বসতাম, বড়রা বসত, বসে শুনত পুঁথিটা। আমি যখন শিখছি তখন আমরা বাংলায় আর না গিয়ে সমান সমান অক্ষরটারে চেঞ্জ আছে, ওগুলো দেখিয়া বাংলা পড়ছি, বাংলা পড়িয়া নাগরি পড়িয়েছি। তখন তো আর এই বাজারাটু হিলে আসিস না, সাপ্তাহিক বাজার আছি, মানুষ বাজারও যাইছো, আর এই বাড়িত বয়া ই মানে এক একটা জায়গা কেন্দ্র আছে, ও কেন্দ্রত বহিয়া মানুষ মিটিং করতা, সব পুঁথিভর্ত কেউ কিসা হইত, টেলিভিশন, রেডিও, ইন্টারনেট, ও তার যে মানুষের ইয়ে যায় আর কোথায় এখন পুঁথি পাশে সব হুঁচা ছাড় না। রাজনীতি তো একটা মনের গতি, এই মনের গতি যে এগুয়া আমি আমার এক কমাগি দিয়ে আমি আমার দেখি পড়ি, তখন ওগুলো আগে এক বলে পড়তো এলে দাও থরি আনতা আরও ভিড় নেই জায়গাটা গিয়ে বুঝে অপেক্ষা। আলি কে দেখিলে বিবি জঙ্গলে রসি ফাই, আলি বললেন আমি এই নু করিতে লড়াই, দেখি নু তোমারে আজি কত দূর আর পাছাই লই মোয়াজি দিনিয়া তোমার, বিবি বললে ওরে বেটা না হর গুমান, ওহম দরিয়া তোমার কাটি মুদি কান, এসে বাতে বাত কত হইল তানা তানি, কি নাম কোথায় গোর পুষে বিহানি, আলি বললেন পহলওয়ান মর্তুজা মেরা নাম, নবীর দামান আমি মদিনায় মুকাম, দেশে দেশে ফিরে আমি করি মহারণ, যেটা তাকে ভালো নারি তোতায় গমন। আমার বাবাই লিপিটা পড়তে পারতেন, এবং আমাদের গ্রামে আরেকজন ছিলেন তার নাম কামিনীমোহন দেবনাথ, তিনি লিপিটি পড়তে পারতেন। এবং কামিনীমোহন দেবনাথের একটা বই ছিল, বইটা আমাদের বাড়িতে মাঝে মধ্যে সন্ধ্যার পরে ওই বইটা পূজার ঘরের সামনে নাগমন্দিরে বসে ওই বইটা ওনারা দুজনে পালাক্রমে বাবা কিছুক্ষণ পড়তেন, ওই কামিনীবাবু কিছুক্ষণ পড়তেন, ওই লিপিটা আমরা পড়তে পারতাম না। আমি পরে বুঝতে পেরেছি এটা সিলেটি নাগরী লিপি। আমি ছোট সময় দেখেছি গ্রামে যখন গেছি আমরা দেখেছি যে পুঁথি সাহিত্যটা তখন যে বিকাশ ঘটেছে, ওই সময় যে পুঁথি সাহিত্য তখন এটা কখন করতো, এটা যে বর্ষার সময়টা বিশেষ করে আমাদের সুনামগঞ্জ এলাকা এবং হবিগঞ্জ এই দুইটা জেলা তো বর্ষার সময় কোনো কাজ থাকে না গ্রামে, তাই না? আপনি যদি বর্ষার সময় যান সাল্লা, তাইরপুর, ধর্মপাশা, দিরা এই সমস্ত এলাকায় যদি যান দেখবেন পানি আর পানি, তখন মানুষের কাজ করার কী করবে তখন, তখন এই কবিগান হতো, এটা হতো, হ্যাঁ এগুলো তারা করতো, এই চর্চাটা ওই সময়টা হতো।
সিলেটি নাগরী লিপির সাহিত্য ভাণ্ডার বৈচিত্র্যপূর্ণ। প্রেম, প্রণয় কাহিনী, সামাজিক উপাখ্যান, নবীচরিত, যুদ্ধ কাহিনী, ধর্মীয় নানাবিধ গ্রন্থ যেমন রয়েছে, তেমনি রয়েছে উচ্চাঙ্গের তত্ত্বগ্রন্থ। বিশেষত মরমী সাধকেরা নাগরী লিপিতে রচনা করেছেন তাঁদের গান এবং পয়ার। বন্ধু তোর লাগি রে আমার তনু জরর, আমার বায়ু নাই বান্ধব নাই রেখে লইব খবর। বন্ধু বসবীরকে তলে গেলাম ছায়া ভাইবার আসে, আমি বসবীরকে তলে গেলাম ছায়া ভাইবার আসে। ডাল ভাঙ্গিয়া রৌদ্র লাগে আমার আপন কর্ম দুষে। সৈয়দ শাহনূর নাগরী লিপিতে যেসব সাধক তাদের সাধন কর্ম সম্পন্ন করেছেন তিনি হচ্ছেন তাদের মধ্যে অন্যতম। এই সাধক তার সমস্ত রচনায় লিখেছিলেন নাগরী লিপিতে, তার নরনসিংহ, সাতকন্যার বাহন সহ অসংখ্য গান, আধ্যাত্মপ্রেমের বয়ান তিনি রচনা করেছেন নাগরী লিপিতে। আগে তো আপনার নাগরীর যুগ ছিল, নাগরী লেখা অনেক কিছু আছে বা আপনারও পাই রচনা যদি বাংলাতে রূপান্তর করা হয় তাইলে সবাই এটা বুঝতে পারবো, জানতে পারবো যে উনি কত বড় বলি ছিলেন। নাগরী লিপি উদ্ধার না হলে, নাগরী লিপির সাহিত্য আবার পাঠকদের সামনে না আসলে এই অসম্ভব গুণী এই মরমী সাধকের সমস্ত মরমী তত্ত্ব এবং ভাব সাধনার আধ্যাত্ম সম্পদ থেকে মানুষ বঞ্চিত হবে। এ কারণেই নাগরী লিপি পুনরায় প্রকাশিত হওয়া খুব জরুরি। নাগরী লিপি মূলত মুসলমানরাই চর্চা করতেন, মুসলমান মরমী সাধকেরা নাগরী লিপিতে তাদের আধ্যাত্ম সাধনার গ্রন্থাবলী রচনা করেছেন। সৈয়দ শাহনূর, শীতালং শাহ, আরকুম শাহ, আফজল শাহ তাবৎ রচনায় ইসলামের জয়গান এবং খোদার ভবিষ্যৎ দ্বার উন্মোচনের জন্য তারা চেষ্টা করেছেন। সিলেট অঞ্চলে বিশেষ করে যে মরমী সাধকদের যে একটা তীর্থভূমি হিসেবে সিলেট গড়ে উঠছে তার পেছনে কিন্তু ওই সাধকদের অবদান অপরিসীম। নাগরী লিপি অবশ্যই হারিয়ে গেছিল 1971 সালে যখন নাগরী লিপির শেষ মুদ্রণখানাটি পাকিস্তান হানাদার বাহিনীর বোমার আঘাতে বিধ্বস্ত হয়। তারপর স্বাধীনতা উত্তর বাংলাদেশে নাগরী লিপি আর মুদ্রণের কোনো ব্যবস্থাটি অবশিষ্ট ছিল না। স্বাধীনতার পর প্রায় 50 বছর অতিবাহিত হয়ে গেছে, নাগরী লিপির কোনো পুঁথিপুস্তক প্রকাশিত হয়নি। ফলে নাগরী লিপির এই যে বিরাট মরমী সাহিত্য, আধ্যাত্ম সাহিত্য, মরমী সুফি তত্ত্বমূলক গ্রন্থগুলো পুনঃপ্রকাশিত হওয়া খুব জরুরি ছিল এবং এই বুঝতেকেই আমরা নাগরী লিপিটাকে পাঠকদের সামনে উপস্থাপনের চেষ্টা চালাচ্ছি। সাহিত্যটাকেই যদি আমরা পুনরুজ্জীবিত করার কাজটি করি তাহলে আসলে প্রকারান্তরে বর্ণটি পুনরুজ্জীবিত হচ্ছে, আবার বর্ণকে যদি আমরা পুনরুজ্জীবিত করার চেষ্টা করি তাহলে ওই লিপির সাহিত্যগুলোই পুনরুজ্জীবিত হচ্ছে। আমার দাদার দাদা হইলা শীতালং শাহ, আমি নাত্তির গর্ব করছি তখন আগেই আমার দাদাই উদ্যোগ করছেন, আমরা আমি তান গেছে তাক্তা মুক্তা সব কিছু দেখছি আর এরপর থেকে আমরা এইটা মাঝে মধ্যে ভরি টান মেইন বই লেখা নাগরী অক্ষরে লেখা, আমরা নাগরী এই গানে শিখিয়েছি, এই বই ফলিয়া শিখিয়ায় বাই নাম জভরে দমে রজি কি নাগরী তাই সেই সময় মনে হয় খালি নাগরী ভাষাও আসলো, নাগরী লেখছে বাংলা লেখছি না সব নাগরী লেখছে, এইরকম তিনটা চারটা বই আসলো সব নাগরী লেখছি না, আমরা এই একটা বই পাইছি 1200-1300 হয়ার লেখছে। বন্ধু রঙ্গিয়া হু ঠাকুর দয়াল ও তোর প্রেমেতে তুষ্ট আছে জগত সয়াল, বন্ধু রঙ্গিয়া হু। এখন এরা নাগরী এখন কোন মানুষের বর্তমান না, এটা যদি বাংলা করো বাংলা করা যাইতো তাহলে পড়তে পারলো, অনেক আছে বলে সকল মানুষে পারে না, বাংলা হইলে সব মানুষই পারলো। এই বই থোড়া শিখছি আমার দাদা শিখাইছে, তাইন ফলিতা তাইন আমারে শিখাইছে, আমি শিখাইছি আমার বাইয়াইন তরে, আমার কাছে আগে আমার ফুয়ায় এইটা পড়িয়া পড়া শিখে, অন্য মানুষে পড়তে পারে না, এইটা যদি বাংলা অক্ষর হইতো তাহলে সব মানুষের পড়তে পারলো। আরে আপনার রতন মনি আপনে কইলায় তলরে মনুর করসা তোরা
এটা তো মূল পরিচয়ের গান আর মানুষের আল্লাহ নূর সম্বন্ধে তাই ব্যাখ্যা হচ্ছে নূরের পরিচয় হচ্ছে পয়ার আছে রাগ আছে। সিলেটি নাগরী লিপি বাংলা ভাষারই আরেকটি লিপি বা বর্ণমালা, তবে এই লিপিতে রচিত সাহিত্যে সিলেটের আঞ্চলিক ভাষার ব্যবহার লক্ষ্য করা যায়। সিলেট ছাড়াও কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, ভৈরব, আসাম, করিমগঞ্জ ও শিলচরে এই নাগরী লিপির ব্যবহার ছিল। নাগরী লিপি বেসিক্যালি এটা কিন্তু একটা লিপি, বর্ণ, বর্ণ বা লিপি তো একটা ভাষারই প্রতীক বা সংকেত, লিখিত রূপ। বিভিন্ন অঞ্চলে বাংলা ভাষার নানান রূপ তৈরি হয়ে গেছে, এগুলোকে আমরা আঞ্চলিক ভাষা বলি। সিলেটি এটা কোনো বাংলার উপভাষা নয়, এটা একটা স্বতন্ত্র ভাষা। নাগরী আসলে একটি লিপিমালা। সিলেটের আঞ্চলিক ভাষাটাকে সাহিত্যে প্রকাশ বা লিখিত রূপ দেওয়ার জন্য একটি লিপিমালার উদ্ভাবন হয়েছিল এবং সেটি হচ্ছে নাগরী। নাগরী ভাষা ঠিক বলা যাবে না, বরং আমরা জানি যে বিশ্বের অনেকগুলো সমৃদ্ধ ভাষা আছে যেগুলোর নিজস্ব লিপিমালা নাই, কিন্তু সিলেট অঞ্চলের আঞ্চলিক একটি ভাষার লিপিমালা। এটি সিলেটের একটি আঞ্চলিক সাংস্কৃতিক একটা ঐতিহ্য এবং স্বাতন্ত্র্যের একটি উজ্জ্বল প্রমাণ। এটাকে ভাষা না বলে লিপিমালা বলাটাই সঙ্গত, এবং আমার মনে হয় যে অনেকেই এবং বিশেষ করে বুদ্ধা মহল এটাকে ভাষা না বলে লিপিমালাই বলেছেন। একটা শ্রেণী এটাকে ভাষা হিসেবে, সিলেটি ভাষা হিসেবে প্রচার করার চেষ্টা করে। সিলেটি তো আলাদা কোনো ভাষা না, এটা বাংলা ভাষারই একটা আঞ্চলিক রূপ। আমি শুধু বলতে চাচ্ছি যে এটি আলাদা ভাষা হয়তো বলা যাবে না, কিন্তু আলাদা লিপি তো বটে। ওবা খিলাহান মাত মাত লায়, এই যে সিলেটি মাত, এটা কিন্তু সিলেটের স্থানীয় ভাষা, ডায়ালেক্ট। নাগরী কিন্তু নট ডায়ালেক্ট, সেটা আমাদেরকে একটু পার্থক্য হবে, আলাদা বুঝে নিতে হবে। কোনটা ভাষা হবে, কোনটা উপভাষা হবে, কোনটা অঞ্চল, কোনটা কেন্দ্র, কোনটা প্রান্ত, এই জিনিসগুলো তো কতগুলো প্রক্রিয়ার মাধ্যমে ঠিক হয় এবং সেগুলো তারপরে ইনস্টিটিউশনালাইজড হয়। সেই প্রক্রিয়াগুলো ধরতে না পারলে সেই ইতিহাসটা বোঝা যাবে না যে কোনটা উপভাষা বলে ঠিক হলো এবং কোনটা ভাষার তকমা পেলো। আরবি, কাইথি, বাংলা ও দেবনাগরীর অনুসরণে চতুর্দশ শতকে এই লিপির উদ্ভব হয়। বর্ণ সংখ্যা ৩২টি এবং এই লিপির বর্ণ, নাম ও উচ্চারণ হুবহু বাংলার মতো। এ বর্ণমালা যুক্তাক্ষর বর্জিত এবং সংক্ষিপ্ত হওয়ায় এটি দ্রুত সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয়তা লাভে সক্ষম হয়েছিল। সিলেটি নাগরী লিপির উদ্ভবকাল এবং কাদের হাতে এর উদ্ভব হয়েছে এ বিষয়ে গবেষকদের মধ্যে মতপার্থক্য রয়েছে। তবে বেশিরভাগ গবেষকদের অভিমত হচ্ছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের সিলেট আগমনের পর, অর্থাৎ চতুর্দশ শতকে এই লিপির প্রচলন হয়। গবেষকদের অনেকে এটি বলেন যে ওই সময়ে বহিরাগত যে মুসলমানরা সিলেটে এসেছিলেন তাদেরকে ইসলামী শিক্ষা দেওয়ার জন্য, কেউ কেউ বলেছেন যে এখানকার অধিবাসীদের বিশেষ করে মুসলমানদের মধ্যে গণশিক্ষা প্রচলনের জন্য এই নাগরী লিপিটির উদ্ভাবন হয়েছিল। ষোড়শ শতাব্দীর শেষ দিক থেকে সপ্তদশ শতাব্দীর শুরু আর দিকে এটির চর্চা শুরু হয় বলে গবেষকদের অনেকে মনে করেন। আবার সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে এটির উদ্ভব চতুর্দশ শতকে, এবং চতুর্দশ শতকের পর কিছুটা যে পাণ্ডুলিপি আকারে কিছু পাওয়া গেছে যেগুলো, এগুলো থেকেও প্রমাণিত হয় যে চতুর্দশ শতাব্দীর শেষ দিক থেকে এটি চর্চা হয়েছে। তো এখানে গোলাম হোসেনের একটি সুফি শাস্ত্র গ্রন্থ আছে, এটির পাণ্ডুলিপি পাওয়া গেছে তালিব হোসেন নামে, এটি ১৫৪৯ খ্রিস্টাব্দের একটি পাণ্ডুলিপি। পরবর্তীতে যেগুলো রচিত হয়েছে বা লিখিত হয়েছে নাগরী লিপিতে, যেমন আমাদের শীতালং, উনি তো ১৮০০ খ্রিস্টাব্দে তার জন্ম, আবার আরকুমের যে গানগুলো আছে সেগুলো নাগরী এই লিপিতেই লিখিত হয়েছে। আরকুমের জন্ম ১৮৭৭ খ্রিস্টাব্দের দিকে পরবর্তী গানে। এর থেকে মোটামুটি আমরা একটা সময় আজ করতে পারি যে একটা সময়ে এইখানে নাগরী লিপিতে লেখা হয়েছে, এবং এটা আমরা বলবো সাহিত্য
চর্চা হয়েছে এবং যেগুলো লেখা হয়েছে নাগরী লিপিতে। এবং আমরা চাই যে সিলেট অঞ্চলের যে সাংস্কৃতিক ঐতিহ্য এটা জাতীয় ঐতিহ্যের সাথে যুক্ত হোক। নাগরী অবশ্যই একটি লিখন ব্যবস্থা, এবং আমরা যদি ইতিহাসে ফিরে যাই তাহলে দেখা যায় যে মধ্যযুগে আমাদের পুঁথি সাহিত্যের চর্চা হয়েছে, এবং পুঁথিকাররা অধিকাংশই তাদের যে উপভাষা সেই উপভাষাতেই কিন্তু পুঁথি রচনা করেছেন, কাহিনী কাব্য রচনা করেছেন। তো সিলেট অঞ্চলে এটা লেখার জন্যে তারা একটা স্বতন্ত্র লিখন ব্যবস্থা অনুসরণ করেছে, সেটাকেই নাগরী লিপি হিসাবে পরিচিতি দেওয়া হয়েছে, এবং তারাও এই নাগরী লিপি নামটি ব্যবহার করেছে। দেখে মনে হয়েছে যে এর মধ্যে আরবি লিপি, সংস্কৃত লিপি যেটা আমরা ব্রাহ্মী লিপি থেকে উদ্ভূত, এবং বাংলা লিপি, এই তিনটা লিপির মিশ্রণে একটি স্বতন্ত্র লিপি তৈরি হয়েছে। তবে এই লিপি উদ্ভাবনে তাদের স্বতন্ত্র চেতনাকে শ্রদ্ধা করতে হয়, এবং এখনও এই লিপিটাকে আমাদের ইতিহাস ঐতিহ্যের অংশ হিসেবে ধরে রাখার জন্যে অনেকেই এই লিপির প্রতি, বিশেষত বৃহত্তর সিলেট অঞ্চলের কিছু মানুষ আছেন যাদের ভালোবাসা অনুরাগ অসাধারণ এবং সেটা শ্রদ্ধা করা। তথ্য হিসেবে তো আমার জানা ছিল যে সিলেটি নাগরী বলে একটি ভাষা আছে এবং এ ভাষায় বইও আছে, কিন্তু আমার হাতে কখনো সিলেটি নাগরী ভাষায় লেখা কোনো প্রকাশিত বই পড়েনি। সিলেটের লোকেরা বাংলা ছাড়া তো অন্য কোনো ভাষায় কথা বলতেন না, বাংলাতেই বলতেন, তারপরেও তারা একটি লিপি উদ্ভাবন করেছেন সিলেটি নাগরী। বাংলাদেশের একটি প্রত্যন্ত অঞ্চলের মানুষ এই ভাষায় কথা বলেছেন, এই ভাষায় লিখেছেন, সাহিত্য চর্চা করেছেন, এটা তথ্য হিসেবে অভাবনীয় এবং গর্বেরও ব্যাপার। নাগরী লিপিতে লিখিত পুঁথিপুস্তক বর্তমানে দুষ্প্রাপ্য এবং প্রায় ৫০ বছর পূর্বে এর মুদ্রণ বন্ধ হয়ে যায়। তারপর এটি গবেষণার বিষয় পরিণত হয়। এটি এখন শুধুই বিস্মৃত ঐতিহ্যের নাম, কালের গহ্বরে হারিয়ে যাওয়া সোনালি অধ্যায়। এটা আসলে আমাদের একটা ন্যাশনাল হেরিটেজ মনে করি, এবং এই হেরিটেজটা এটা এখন ফার্দার এক্সপোজ হচ্ছে। আমরা এরকম একটা পর্যায়ে এসে এখন কিন্তু এগুলো আস্তে আস্তে আবিষ্কৃত হচ্ছে, এবং আমি মনে করছি যে এটা আমরা ভালোভাবে এক্সপোজ করতে পারলে এটা বিশ্বের অন্যতম একটা অ্যাচিভমেন্ট আকারে স্বীকৃতিও পাবে। এটা উই আর প্রাউড যে এটা আমাদের অঞ্চলে, বিশেষত বৃহত্তর সিলেট অঞ্চলেই এটা উদ্ভব হয়েছে। একটি বিশেষ অঞ্চলের হলেও মানুষের কাছে যাতে ওই লিপির সাহায্যে রচিত সাহিত্যটা পৌঁছায় এটাও কিন্তু একটা ভালো কাজ। সেই কালে মধ্যযুগে তো আমাদের এত যোগাযোগ ছিল না, এত সায়েন্স টেকনোলজি ডেভেলপমেন্ট ছিল না, সবই হাতে লিখতে হতো। লিখন বিধি উদ্ভাবনের ক্ষেত্রে বাংলাদেশের মানুষ কিন্তু খুবই আগ্রহী ছিল, এবং প্রয়োজনে তাদের সেই সৃষ্টিশীলতার প্রকাশ এই নাগরী লিপির মধ্যে ঘটেছে। এটা অবশ্যই একালে একটা অসাধারণ ঘটনা হিসেবে আমরা গ্রহণ করতে পারি। সিলেট অঞ্চলের মানুষজন যে এরকম একটি লিপি উদ্ভাবন করেছেন তাতে তাদের অতুলনীয় মেধার প্রমাণ। সিলেট অঞ্চলের লোকেরা তো কখনো একথা বলেনি যে আমরা বাঙালি নই, তাই না? বাঙালি। বাংলাদেশে সিলেটি নাগরী লিপি যখন অনাদর অবহেলায় বিস্মৃতির অতল গহ্বরে হারিয়ে যেতে বসেছিল, তখন এগিয়ে আসেন অধ্যাপক এরহাসুজ্জামান। দীর্ঘকাল তিনি তার ছাত্রছাত্রীদের মধ্যে এ লিপি শিক্ষা দিয়েছেন পরম নিষ্ঠায়। আমার মায়ে পড়তেন ছোটবেলায়, বাবা পড়তেন, আর ছোটবেলায় এখানেই এই যে বৃষ্টির দিনে প্রায় ঘরে ঘরে নাগরী পড়া হতো, এই কারণে আমি শিখে নিয়েছিলাম। নাগরী অক্ষর আর যুক্তাক্ষর বিবর্জিত খুব ভালো লাগতো। এর কোনো স্কুল নাই, কলেজ নাই, আপনার মানুষে বলতো তিন দিনে নাগরী শেখা যায়। নাগরী স্যারের আরেকটি কাজ যেটি করতেন, তিনি ওই তার বর্ণমালার বইটি তিনি সর্বোচ্চ সরিয়ে দেওয়ার চেষ্টা করতেন। তিনি জন্য অধ্যাপক তার পক্ষে বেশি কিছু করার সুযোগও ছিল না। বড়
ক্যানভাসে নাগরি লিপির সমস্ত গ্রন্থ সম্ভার পুনরুদ্ধার করা, পুনরুজ্জীবন করা কিংবা সভা সমাবেশ এসব হয়তো তার পক্ষে করা সম্ভবও ছিল না, কিন্তু তার প্রেমটি ছিল নিখাত। তিনি হেঁটে হেঁটে মানুষের গড়ে যেতেন, তার ওই বর্ণমালার বইটি নিয়ে হাজির হতেন, 10-15 পয়সা দামে তিনি এটি বিক্রি করতেন এবং তিনি ওই পয়সা দিয়ে পুনরায় বই মুদ্রণ করতেন এবং তিনি আবার মানুষের দ্বারে দ্বারে পৌঁছাতেন তার বইটি বিক্রির জন্য। এভাবে তিনি একটা দীর্ঘ সময়ে নাগরী লিপিকে তিনি স্বেচ্ছায় তার নাগরী লিপির বোঝা বহনের ভারটি তিনি স্বেচ্ছায় গ্রহণ করেছিলেন। তিনি করেছিলেন বলে আমাদের মতো মানুষ নাগরী লিপির সম্পর্কে অনুসন্ধান পেয়েছিলাম ছাত্র জীবনে, পরবর্তী স্মৃতি ওই অনুসন্ধানটিকে পুঁজি করে আমি নাগরী লিপির গ্রন্থ সম্ভার পুনরুজ্জীবনের এই চেষ্টাটি চালিয়ে যাচ্ছি। সিলেটি নাগরী লিপি নিয়ে কেবল বাংলাদেশেই গবেষণা হয়েছে তা নয়, বিদেশিরাও এ বিষয়ে আগ্রহী। ভারতের শিলচর, কলকাতা এবং যুক্তরাজ্যেও এ প্রচেষ্টা লক্ষ্য করা যায়। তখন আমরা শিলচরের অনেক গ্রামে ঘুরে ঘুরে বিভিন্ন পুঁথি আমরা সংগ্রহ করেছিলাম। অনেক মানুষের বাড়িতে হয়তো এমনি তাদের ট্রাঙ্কে পড়েছিল, তাদের নানা হয়তো একসময় পড়তো বা তাদের আগের জেনারেশনের কেউ, এখন হয়তো আর কেউ পড়ে না, কিংবা কোনো কোনো মাজারে যেখানে এখনও হয়তো একটু আধটু পড়া হয়, এরকম বহু জায়গায় ঘুরে আমি তখন কিছু কিছু সংগ্রহের কাজের সঙ্গে অ্যাসোসিয়েটেড ছিলাম। আমি অন্য মানুষের লগে কিছু জিগাইছি, খিলা করতাম, তারা কিছু সাহায্য করছে, আর হেসে আমার নয়া কম্পিউটার ফন্ট, ডিজিটাল ফন্ট করছি। এটা বিশেষ করে আমি করছি যাতে মানুষ খুব সহজে পড়তে পারেন আর লিখতে পারেন। নাম দিছি সুরমা ফন্ট, কারণ সুরমা সকলে জানেন যে সুরমা নদী সিলেটে। আমরা যেগুলা শুরু করছিলাম ও ইন্টারনেট আসিল না, কম্পিউটার একেবারে নয়া জিনিস। আমরা কিছু পাইছি যে তারা খুব আগ্রহী নাগরী শিখার লাগে। আমি জানি যে বহুত মানুষ বহুত কাম করছে যাতে সিলেটি নাগরী আরো আরো জানে না বই কিতা, তারা পূর্বপুরুষটা কি পাইছে এরা জানে না, এটা কিতা এরা ফেলাই দেয় বা আগুনে দেয় বা নদী ফেলাই দেয়। 87 সালে মুসলিম সাহিত্য সংসদ লাইব্রেরি সিলেট টাউন, দরগা শরীফের শাহজালাল দরগা শরীফের খান্দা, আমারে এক কপি হারুত নবী নাগরী লিপি দিয়ে দিছিলাম। আর কিন্তু কেউ শিকাইছই না। লন্ডন গিয়া আমি বাংলা লিপি একই কিতাব পাইছি, হারুত নবী বাংলা লিপি। ও দুই বই পাশে পাশে দেখতে দেখতে আমি নাগরী বাংলা তুলনা করিয়া আস্তে আস্তে নাগরী লিপি নিজে নিজে শিখিলাইছি। আমার আগ্রহ খুব আরও বাড়ছে। এটা পুঁথি মানে একটা সুর আছে, এটা কবিতা আর সুর, পয়ার ষণ্ড আর ত্রিপদী ষণ্ড। কোনো কোনো পুঁথি যেটা পাইছি আমি বুঝি যে ওইটি পারে দুনিয়ার মাঝে এক কপি বা দুই কপি রয়েছে, এটা দুনিয়ার মাঝে কিছু ইউনিক, কারণ এটা গাওয়ালি কালচার, এটা বিশ্ববিদ্যালয়ের কালচার না, মানে এটা জ্ঞানী মানুষের কালচার না, এটা গাওয়ালি কালচার। বাঙালি একটি ভাষা জাতির নাম, যেমন ছিল আর্যরা ছিল দ্রাবিড়রা। এই ভাষার জন্য সংগ্রাম করেছে বাংলা মায়ের সন্তানেরা, জীবন দিয়েছে 1952 সালে পূর্ববঙ্গে এবং 1961 সালে আসামের শিলচরে। নানা বাধা ডিঙিয়ে বাঙালি বিশ্বের প্রাচীন জাতিসমূহের অন্যতম। বাংলাদেশের ভাষা সংস্কৃতির বৈচিত্র্যময়তার আরেকটি দিক হচ্ছে সিলেটি নাগরী লিপি ও তার সাহিত্য ভাণ্ডার।
এ বিলুপ্ত অধ্যায় পুনরুদ্ধার হওয়া আমাদের জাতিসত্তার গৌরব অনুসন্ধানেরই নামান্তর। এ লক্ষ্যে কার্যক্রম চালাচ্ছেন সিলেট ভূমিরই এক সন্তান মোস্তফা সেলিম। নাগরী লিপি নিয়ে ইতিমধ্যে বেশ কাজ হয়েছে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে, বিশেষ করে পিএইচডি ডিগ্রি করেছেন প্রথম ডক্টর গোলাম কাদির, উনি বৃহত্তর সিলেটেরই, আর ভারতের ডক্টর আব্দুল মুসাব্বির ভুইয়া, এর পরবর্তীতে এটি নিয়ে পিএইচডি অর্জন করেছেন ডক্টর মোহাম্মদ সাদেক। আমাদের এই যে শুধুমাত্র থিসিস না, থিসিসের একাডেমিক না, একাডেমিক চর্চার বাইরেও কিন্তু এই লিপিমালা এবং সিলেটের আঞ্চলিক এই লিপিমালায় রচিত সাহিত্য নিয়ে বেশ কিছু কাজ হচ্ছে। এই যে একটি ধারাবাহিকতা, এই ধারাবাহিকতার পথ ধরে তরুণ প্রজন্মের একজন উজ্জ্বল প্রতিনিধি, যে উৎস প্রকাশনের স্বত্বাধিকারী লেখক এবং গবেষক মোস্তফা সেলিম, এই লিপিমালায় যে মুদ্রিত পুঁথি সেগুলো বাংলা বর্ণমালা এবং নাগরী বর্ণমালায় একই মলাটের ভিতর অন্তর্ভুক্ত করে বাজারে ছাড়ছেন, এবং অনেকগুলো পুঁথি ইতোমধ্যে কিন্তু প্রকাশিত হয়েছে এবং এগুলো জাতীয় পর্যায়ে, আঞ্চলিক পর্যায়ে তো বটেই, জাতীয় পর্যায়েও এগুলো অনেকেরই প্রশংসা লাভ করছে। এজন্য আমার মনে হয় যে এটি তো হয়তো আমরা ফিরে যেতে পারবো না আমাদের অতীতে, কিন্তু আমাদের অতীত ইতিহাস এবং অতীতে সাহিত্য চর্চার যে একটি ধারা আমাদের মধ্যে ছিল, এটি এই প্রজন্ম অন্তত জানতে পারছে, এবং এটি জানার ভেতর দিয়ে আমাদের বর্তমান তৎপরতা আরো বেগবান হবে। 1870 সালে প্রথম এটি মুদ্রিত হয়, মুন্সি আব্দুল করিম নামে একজন ব্যক্তি যিনি সিলেটি ছিলেন, বিভিন্ন দেশে পরিবহন করেছেন, টাইপ বানিয়ে ইনি এটি ছাপার ব্যবস্থা করেছেন এবং ঘরে ঘরে পৌঁছে যাওয়া এই লিপির প্রসার হয়েছে। উল্লেখযোগ্য হলো যে একটা লিপি তৈরি হয়েছিল, একটা লিপিতে চর্চা হয়েছিল এবং এটি লিপিটা 1870 সালে একবার ছাপা হয়েছে। এখন আবার উৎস প্রকাশন আমাদের মোস্তফা সেলিম এগুলোকে প্রত্যেকটাকে ছাপছে একটা ভূমিকা সহ, তো এগুলো হয়তো আবার নতুন করে সবার কাছে সহজলভ্য হবে। আমি জাস্ট এটা জানতাম যে এই ধরনের একটা লিপি আমাদের দেশে আছে সিলেটে, এটা ছোটবেলায় শুনেছি, জাস্ট কোনোদিন দেখিও নাই, চোখে কখনো দেখি নাই। মোস্তফা সেলিম সাহেবের সাথে যখন দেখা হলো, আমি তাকে বললাম যে আপনি সিলেট নিয়ে কাজ করতেছেন, তখন আমি ওনাকে প্রশংসা করলাম। উনি আমাকে বললেন যে আমাদের তো এরকম একটা ভাষা আছে, আমি ওনাকে বললাম যে সিলেটি নাগরী ভাষা, তো আমার কাছে একটা বই আছে, দেখতে পারেন, নিতে পারেন, দেখেন। বইটা আনছি, আমি বাসায় আনছি এবং পাতা উল্টেতেছি, কিন্তু ওটা আমি কিছু বুঝি নাই। ওনাকে আবার আমি একটা ফটোকপি রেখে ওনাকে ফেরত দিয়ে দিছি। তারপর আমার একটা রাগ হলো যে আমি বিষয়টা কিছুই বুঝলাম না, অথচ যা আমাদেরই দেশের একটা গৌরবজনক বিষয় মনে হচ্ছে, সিলেটের এলিমেন্টের একটা নাগরী বই এখানে আছে, দেখতে পারেন, এটা আমাদের এক নাগরী স্যার লিখেছেন, এটা একদম সরেয়া সরেয়া কখ নাগরী, এই একটাই বই কিন্তু তখন পর্যন্ত বাজারে অ্যাভেলেবল, আমরা প্রকাশনা করার আগে এটাই ছিল একমাত্র বই, নাগরী শেখার বই। এই বইটা কিন্তু পড়ে তখন আমি শিখলাম যে আচ্ছা, অসরে অসরে এভাবে লেখা হয়, তাহলে শব্দগুলো আমি পড়ার জন্য চেষ্টা করলাম। তো আমি দেখলাম যে ঠিক আছে, যখন পড়তে পারতেছি কিন্তু লিখব কী করে, লেখার জন্য তো আমার কোনো টুলস তখন নাই। তখন আমি বাধ্য হয়ে চিন্তা করলাম, আমার একটা কম্পিউটারের প্রতি ঝোঁক ছিল, আচ্ছা কম্পিউটারে করা যায় কি না, কম্পিউটারে ফন্ট ডিজাইন করার জন্য আমার কিছু টুলস ছিল, আমি কিন্তু রাতারাতি একটা ফন্ট ডিজাইন করে ওনাকে দিয়ে আসলাম। নাগরী লিপির লিপান্তর এবং এটি টাইপিংয়ের জন্য আমরা চিন্তিত হলাম। তারপর আমি আস্তে আস্তে এটাতে মনোযোগ দিলাম, ঠিক আছে ফন্টও আছে, বইও আছে, কিছু কিছু করে পড়তেও পারি, তাহলে আমি এটাকে কেন, আমি এটাকে নতুন আঙ্গিকে কেন আবার নিয়ে আসতেছি না কেন। তখন ওনার সাথে আমি কথা বললাম, মোস্তফা সেলিম সাহেবের সাথে, উনি আমাকে আইডিয়া দিলেন, আচ্ছা বামে আপনি নাগরীটা লেখেন, ডানে এটাকে ট্রান্সলেটার করেন। এভাবে একটা ট্রান্সলেটারেশন কমপ্লিট হলো। তো আমরা যখন কাজটা শুরু করি তখন আমাদের হাতে খুব বিকল্প ছিল না, আমরা বাধ্য হয়ে, আমি এবং মান্নান সাহেব, আমরা দুজনই কাজটিতে নেমে পড়ি। তখন আমরাই মানে আমি নিজে নিজে পড়ে বা ওনার সাথে নানা আলোচনা করছি মোস্তফা সেলিম সাহেবের সাথে, আমরা অনেক শব্দের অর্থ তখন বুঝলাম না, একগাদা ডিকশনারি বই আমাকে সংগ্রহ করতে হয়েছে যাতে আমি শব্দটা সম্পর্কে জানতে পারি এবং এখানে আমি দিতে পারি। তো সেভাবে আমরা প্রত্যেকটা বইয়ের শেষে আমরা এই শব্দার্থগুলো অ্যাড করছি, প্রত্যেকটা বইয়ের শেষে আপনি এটা পাবেন, এবং এগুলো কিন্তু আসলে মানে অনেক সাহিত্যে মানে অনেক বড় উপাদান হিসেবে এগুলা ভূমিকা রাখতে পারবে। লিপান্তর শেষ হলে আমরা 6 মাস পরীক্ষা নিরীক্ষা করি, নাগরী লিপির বিশেষজ্ঞ ডক্টর গোলাম কাদির প্রয়াত তার কাছে যাই, ডক্টর মোহাম্মদ সাদিকের কাছে যাই, আমরা এই বিষয়ে আলাপ আলোচনা করি। আমি চাচ্ছিলাম যে এটি এমন একটি দুষ্প্রাপ্য
বিষয় আমরা মুদ্রণ করছি বিষয়টির জন্য অ্যাকুরেসি থাকে, শুদ্ধতা থাকে, উপস্থাপনের জন্য আমরা নির্ভুল হই, সেই চেষ্টার অংশ হিসেবে আমরা ছ মাস এটি নিয়ে বিভিন্ন জায়গায় নানা ব্যক্তি প্রতিষ্ঠানের সাথে কথা বলেছি। যখন আমি মোটামুটি সন্দেহমুক্ত হয়েছি যে কাজটি তার প্রামাণ্যতা নিয়ে বেরোচ্ছে, তখন আমরা তা ভালো তুণভূমি প্রকাশ করি। আজকের দিনে যদি আমরা হিসেব করি তাহলে দেখব যে এই অবস্থানে আসতে আমাদের 12 বছর লেগেছে। এই উদ্যোগের মাধ্যমে আমরা আবার নতুন করে আমাদের পূর্বপুরুষেরা জীবন ও জগৎ সম্পর্কে যে ভাবনাগুলো ভেবেছিলেন, যে দার্শনিক চিন্তাগুলো করেছিলেন, তা আবার আমাদের সঙ্গে পরিচিতি লাভ করবে এবং আমাদের ধারণাকে সমৃদ্ধ করবে। মোস্তফা সেলিম যেটা করেছেন 25 খণ্ডের যে বিশাল এই যে ভাণ্ডার, আমি মনে করি হারিয়ে যাওয়া মণিমুক্তা আহরণের কাজটাই তিনি করেছেন। মোস্তফা সেলিম ছাত্রজীবনেই লেখালেখিতে জড়িয়ে পড়েন, প্রকাশনা প্রতিষ্ঠান উৎসব প্রকাশন গড়ে তোলেন 2001 সালে। শুরু থেকে তাঁর প্রতিষ্ঠান জনপ্রিয় প্রকাশনার স্রোতে গা না ভাসিয়ে প্রথাবিরোধী প্রকাশনায় নিয়োজিত হয়। ইতিহাস, ঐতিহ্য, লোকসাহিত্য বিষয়ে গ্রন্থ প্রকাশ করে বোদ্ধামহলের প্রশংসা অর্জনে সক্ষম হয় তাঁর প্রতিষ্ঠান। কেবল সিলেট অঞ্চলের দুর্লভ দুষ্প্রাপ্য ইতিহাস, ঐতিহ্য, লোকসাহিত্য বিষয়ক 50টিরও অধিক গ্রন্থ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। সেরা মানের গ্রন্থ প্রকাশনার জন্য 2008 সালে বাংলা একাডেমি সম্মাননা অর্জন করে উৎসব প্রকাশন। এরই ধারাবাহিকতায় বিলুপ্ত সিলেটি নাগরী লিপি ও তার সাহিত্য ভাণ্ডার পুনরুদ্ধারের উদ্যোগ নেন তিনি। প্রকাশনার শুরুতেই আমি একটি কমিটমেন্ট নির্ধারণ করি, সেটি হচ্ছে যে আমার এই পেশার মধ্যে দিয়ে আমি দেশ, সমাজ, অঞ্চল এবং জাতির জন্য দায়বদ্ধতাকে শোধ করব, এবং সেই লোকে আমি নাগরী লিপির সাহিত্য পুনরুজ্জীবনের কাজটি হাতে নিই। আমি জানি যে নাগরী লিপি একটি বিস্তৃত বিষয় এবং তার ব্যবহারিক প্রয়োজনও নেই, কিন্তু ঐতিহ্যমূল্য অনেক, এবং আমি সেই ঐতিহ্যমূল্যকে বিবেচনায় নিয়ে আমি এটি পুনরুদ্ধারে সক্রিয় হই, এবং এ পর্যন্ত আমরা নাগরীলিপির পেছনে আমাদের বিশাল বিনিয়োগ বিষয়টি নিয়ে আমি কাজ করছি এটি আনন্দ থেকে। সেটি হচ্ছে যে বাংলা ভাষা সাহিত্যের একটি দুর্লভ দুষ্প্রাপ্য অধ্যায় পুনরুজ্জীবনের সাথে সম্পৃক্ত থাকার যে আনন্দ, সেই আনন্দটি আমার আছে, এবং সেই লক্ষ্যেই আমরা কাজ পরিচালনা করছি। নাগরীলিপির সাহিত্য পুনরুজ্জীবনের মধ্যে দিয়ে আমার কাজটি সীমাবদ্ধ নয়। আমি গত 8 বছর এটি সারা দেশে মানুষের সামনে ছড়িয়ে দেওয়ার জন্য, বিশেষ করে নবপ্রজন্মের কাছে এই মেসেজটি পৌঁছানোর জন্য 8 বছর আমি নিরন্তর এর পেছনে কাজ করছি। আমি সভা সমাবেশ আয়োজন করেছি, রেডিও টেলিভিশনে এ বিষয়ে বলেছি, সংবাদপত্রে লিখেছি, কলেজ বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিয়েছি। এর বাইরে প্রতিনিয়ত আমি যেখানেই যাচ্ছি সেখানেই নাগরীলিপির মেসেজ নিয়ে যাচ্ছি। বইমেলাতে, উচ্চ প্রকাশনের স্টলে নাগরীলিপির বর্ণমালা এই আমাদের স্টলটিকে আমরা সাজসজ্জা করি, এবং এর মাধ্যমে বইমেলায় আগন্তুক হাজার হাজার দর্শক পাঠককে আমরা নাগরীলিপির সাথে পরিচয় ঘটিয়ে দেওয়ার কাজটি করতে পারি। নাগরীলিপি নিয়ে আরও যেসব কাজ আমি করছি সেটি হচ্ছে যে নাগরীলিপির একটি অনলাইন জাদুঘর আমরা প্রতিষ্ঠা কাজ করছি, নাগরীলিপির দুষ্প্রাপ্য পাণ্ডুলিপিগুলো আমরা জোগাড় করার চেষ্টা করছি, দেশি বিদেশি যারা নাগরীলিপি নিয়ে কাজ করেন তাদেরকে আমরা সংগঠিত করার চেষ্টা করছি। ব্যবসা বাণিজ্য একটা মানুষের মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত নয়, ব্যবসা বাণিজ্যের মধ্য থেকে দেশ, সমাজ, জাতিকে সেবা করার সুযোগ সবার সব ক্ষেত্রে হয় না। নাগরীলিপির এই প্রকাশনা দিয়ে আমি এদেশে জন্মেছি, সিলেট অঞ্চলে জন্মেছি, এদেশের আলোহাবতে বড় হয়েছে, সেই আলোহাবতে বড় হওয়ার যে ঋণ, সেই ঋণটি আমি শোধ করার চেষ্টা করছি। আমি যেটা মনে করি যে উৎসব প্রকাশনের মাধ্যমে যে গ্রন্থগুলো 25 খণ্ডের যে গ্রন্থ বেরিয়েছে, এই গ্রন্থ প্রকাশের মধ্য দিয়ে আবার নাগরীলিপির চর্চা বিকাশের একটা গতি সঞ্চারিত হয়েছে। এতদিন হয়তো মানুষের মেমোরিতে ছিল, লিখিত ফর্মে ছিল, পাণ্ডুলিপি আকারে ছিল, সেই পাণ্ডুলিপি আকার থেকে মোস্তফা সেলিম হয়তো এগুলোকে আবার শুধু সমাজের দৃষ্টি আকর্ষণের জন্য তিনি বই আকারে প্রকাশ করেছেন, এবং এই প্রকাশনার মধ্য দিয়ে আমি মনে করি যে আরো 100-200 বছর নাগরীলিপি বেঁচে থাকার জন্য এই কর্ম প্রচেষ্টা যথেষ্ট। মোস্তফা সেলিম উৎস প্রকাশনা সে যে উদ্যোগ নিয়েছে এটা বিরাট, বলবো যে
এটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, যেটা এটা ঋত গৌরব পুনরুদ্ধার করেছে। সে নাগরী ইতিমধ্যেই তার গতি পেয়েছে। সাম্প্রতিক সময়ে আমাদের আজিজ সুপার মার্কেটের একটি প্রকাশনা প্রতিষ্ঠান, তারা রিপ্রিন্ট করছে। রিপ্রিন্ট করার ফলে এগুলো নতুন প্রজন্মের সামনে কিন্তু চলে আসছে এবং তারাও আকৃষ্ট হচ্ছে। প্রাইমারি লেভেলে, হাই স্কুল লেভেলের কোনো একটি পর্যায়ে তাদের পাঠ্য বইয়ের মধ্যে, তাহলে এটি একসময় তাদের উদ্বুদ্ধ করবে এই নাগরী বিষয়ে আরও বেশি জানা। আমরা কিছু হতাশ হয়ে গেছিলাম, কারণ ইন্টারেস্ট কমে গেছে, কিন্তু এখন আবার এই গত দুই তিন বছর ধরে ইন্টারেস্ট আগ্রহ নানান জায়গায় নানান দেশ শিলতিশ মাঝের মাঝে আগ্রহ আবার বাড়তেছে। বিলুপ্ত হওয়ার কথা আসে, এখন আমি বুঝি যে এটা রক্ষা হয়েছে, রক্ষা পাইছে। আমার সেলিম ভাইয়ের কাজে নানান মানুষের চেষ্টায় আর তাদের জীবনের খামর লাগিয়ে এটা রক্ষা পাইছে। সিলেটের যে লিপি, সেই লিপি প্রমিত লিপি হিসাবে রূপান্তর ঘটে নাই, আস্তে 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 সেটা স্বাভাবিক কারণে বিলুপ্তির পথে গেছে। এটা সংরক্ষণ করা দরকার আমাদের এখন ঐতিহ্যের কারণে, হ্যাঁ, এবং এই এই লিপিতে যে সাহিত্য রচিত হয়েছে সেগুলো সংরক্ষণ করা দরকার আমাদের সংস্কৃতির স্বার্থে। এখন আনন্দের জায়গা এটুকু যে নাগরী লিপির নবজাগরণ হয়েছে। নাগরী লিপি নিয়ে এখন আমি একা ভাবছি না, এখন শত শত মানুষ নাগরী লিপির ব্যাপারে উদ্যোগী উৎসাহী হয়েছে। আপনি আসামের শিলচর, কলকাতা কিংবা দেশের বাইরে, আমরা তৃতীয় বাংলা যাকে বলি, ইংল্যান্ডে একটা বড় গোষ্ঠী নাগরী লিপি পুনরুজ্জীবন পুনরুদ্ধারে আমাদের এখন সহযাত্রী। সিলেটে সিলেট সিটি কর্পোরেশন সিলেটের প্রবেশমুখে তিন বিজের সামনে নাগরী দপ্তর প্রতিষ্ঠা করছে, এখানে নানা রকমের পাঠশালা প্রতিষ্ঠিত হচ্ছে। তো নাগরী লিপি নিয়ে যে জাগরণ হয়েছে সেই জাগরণটি খুব আমাদেরকে আশাবাদী করছে। এখন এই এবং প্রতিনিয়ত আমরা নতুন নতুন কাজের পরিকল্পনা নিচ্ছি। ইতিমধ্যে নাগরী লিপি ইনস্টিটিউটের জন্য আমি নাগরী বর্ণপরিচয় নামে একটি বইও রচনা করেছি। এছাড়া আরও অনেকেই নাগরী লিপিতে বই রচনায় উৎসাহী হয়েছেন। ইতিমধ্যে আমরা এরকম দু তিনটি বইও প্রকাশ করেছি যেগুলো নাগরী লিপির মূল সাহিত্যের অংশ নয়, বরং পরবর্তীতে নাগরী লিপি সম্পর্কে উৎসাহী হয়ে সেই বইগুলো রচনা করেছেন। আমার ধারণা এবং আমার বিশ্বাস যে আমাদের এই প্রচেষ্টার প্রভাবটি খুব দ্রুত জনমানসের মধ্যে স্থান করে নিচ্ছে এবং এইটি একদিন হয়তো বাংলাদেশের সব মানুষই বাংলা ভাষার এই গৌরব ঐতিহ্য সম্পর্কে জ্ঞাত হবেন এবং তারা গৌরববোধ করবেন। এবং সেই লক্ষ্যে আমরা আমাদের কাজটি অব্যাহত রেখেছি। আমরা নাগরী লিপির নানা রকম পাণ্ডুলিপি এখনো যেটি অবশিষ্ট আছে গ্রামগঞ্জে সেগুলোকে সংরক্ষণের চেষ্টা করেছি। আর নাগরী লিপি নিয়ে যারা কাজ করেছেন, পুঁটি পড়েছেন, গ্রামে গঞ্জে যারা এইটাকে আঁকড়ে ধরেছেন, তাদেরকেও আমরা এখন খোঁজার চেষ্টা করছি। অনলাইন জাদুঘর বলে আমরা সেখানে তাদের মানে অন্তত স্মৃতিটুকু আমরা সংরক্ষণ করব। সময় বদলেছে, এক সময় নাগরী লিপির যে ঝুঁকিটা ছিল যে মানে 50 বছর আগে ওটা যখন হারিয়ে গেছিল তখন অনেকেরই ধারণা ছিল নাগরী লিপি এটা বিস্তৃত হয়ে গেল, আমাদের বাংলা ভাষা লিপির সাহিত্য থেকে এটি বিচ্ছিন্ন হয়ে গেল। কিন্তু এখন তো সময় হচ্ছে প্রযুক্তির যুগ, ডিজিটাল প্রযুক্তির যুগ, প্রযুক্তির কল্যাণে আমাদের এখন কার্যক্রমগুলো, আমাদের বই পুস্তক রচনাগুলো এখন আর হারিয়ে যাওয়ার সুযোগ নেই। আর আমরা যেটা করব খুব শীঘ্রই, আমরা জাদুঘর অনলাইন মানে জাদুঘর হয়ে গেলে সেখানে আমরা নাগরী লিপির সমস্ত আমাদের সমৃদ্ধ বিষয়গুলোকে ওই অনলাইন জাদুঘরে আমরা মানে উপস্থাপন করব। বিলুপ্ত অধ্যায়কে যা মানে বিলুপ্তির করাল ক্রাশ থেকে বাঁচানোর একটি চেষ্টা করেছে এবং আমাদের নাগরী লিপির আমাদের সেই চেষ্টাটির জাগরণ দেখে আমাদের মনে হচ্ছে যে আমাদের প্রচেষ্টায় নাগরী লিপিতে বাংলা ভাষা সাহিত্যের ঐতিহ্যের সাথে সম্পৃক্ত হচ্ছে। এই আনন্দটুকু আমার জীবনে সবচেয়ে বড় পাওয়া। পুঁথিগুলো আমাদের বর্ণাঢ্য সাহিত্য ইতিহাসের স্মারক। বাংলা সাহিত্যের এই বিরল নিদর্শন সংগ্রহ করে বিলুপ্তির হাত থেকে রক্ষা করার এই উদ্যোগ যেন সিলেটি নাগরী লিপিরই এক নবযাত্রা।
এ যেন আপন ঐতিহ্যে এক আনন্দ অবগাহন। একাশরে আদম হবা কান্দিবি আকুল, কত মতে তোবা কইলা না হইল কবুল। এরপর মাঙ্গিলা দুয়া নবীর, এ নবীর নামে তে গুনা মাফ কর জাল্লা নবীর ইজ্জতে। নবী মুহাম্মদ তোমার পিয়ারা রাসুল্লা, তাহান ইজ্জত তোবা করিবে কবুল। যাহার কাতিরে হইল জমিন আসমানে, আমারে খালাস করো কাদির সুবহান।